हरे कृष्ण राधे राधे बंधुरा आमार खुशी रंगे नाय आपनादेर स्वागत जानाई आर धन्यवाद जानाई आमार चैनले आरो एकटा नतून भिडियो देखार जन्य। आजके एई भिडियोर माध्यमे आमि आपनादेर संगे शेयर करछि आमार पूजा रांगिनार नतून सदस्यर संगे आपनादेर संगे परिचय करावो एबं आमार पूजा रांगिनार नतून सदस्यर षष्ठी पूजार भिडियो आपनादेर संगे शेयर करछि। बंधुरा आशा करछि भिडियोटि भालो लागबे, अवश्यई भिडियोटि प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध रइलो। ভিডিওর মূল পর্বে যাবার পূর্বে আপনার কাছে অনুরোধ রইল, আপনি যদি আমার পূজা রাঙ্গিনা চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ পূজা সংক্রান্ত যে কোনো রকম ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গেই যেন সেই নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আগের কিছু শর্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখিয়েছিলাম আমার বাড়ির ছোট্ট সদস্য এসেছে, আমার ছেলে যার নাম দেওয়া হয়েছে অরণ্য বা তোজো, তোজোর ডাক নাম। বন্ধুরা, আগের শর্ট ভিডিওর মাধ্যমে আমি দেখিয়েছিলাম আপনাদের যে তোজো আমাদের বাড়িতে এসেছে, আর বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো তোজোর ষষ্ঠী পুজো। একুশ দিনের মাথায় তোজোর ষষ্ঠী পুজো হচ্ছে। দেখুন বন্ধুরা, তোজোর মা এবং ঠাকুরমশাই দুজনে পূজা করছেন আর তোজো মায়ের কোলে শুয়ে আছে। বন্ধুরা, আপনাদের আমি তোজোকে দেখাবো, তার আগে দেখিয়ে নিই ঠাকুর। এইবার দেখুন বন্ধুরা, ঠাকুরমশাই মা ষষ্ঠীর আরতি করছেন। দেখুন বন্ধুরা, তোজোকে মা ষষ্ঠীর সামনে ভূমিতে শয়ন করানো হবে বলে তোজোর মা কাজল দ্বারা সাতটি ফোঁটা দিয়ে নিচ্ছে ভূমিতে। এরপর একটি গোবরের ফোঁটা দিয়ে দিচ্ছে ভূমিতে। ঠাকুরমশাই ভূমি পূজা করে নিচ্ছে। এরপর এই দেখুন বন্ধুরা, ভূমিতে মা ষষ্ঠীর সামনে তোজোকে শুইয়ে দেওয়া হয়েছে আর তোজো এখন ঘুমিয়ে পড়েছে। এতক্ষণ জেগেই ছিল, এই সবে মাত্র ঘুমিয়ে পড়ল। দেখুন, তোজোকে মাটিতে শুইয়ে দেওয়া হয়েছে আর ঠাকুরমশাই পূজা করছে। এরপর যে পাঁচজন মহিলা এওরা এসেছেন তাদের কোলে দিয়ে দিচ্ছে তোজোকে তোজো। দেখুন বন্ধুরা, এইটি আমার যে কোলে নিচ্ছে এটি আমার মেজো ঠাকুর, মানে তোজোর মেজো ঠাকুর। এইবার এওরা সকলে মিলে নিজেদের আঁচলে তোজোকে দোল দিচ্ছে। দেখুন বন্ধুরা, তোজো একেবারে যে এইবার জেগে গিয়েছে। দেখুন, তোজো শুয়ে রয়েছে, এবার চেয়ে রয়েছে, দেখুন একটু একটু করে দেখছে, সকলে আদর করছে তোজোকে। দেখুন বন্ধুরা, এরপর তোজো মায়ের কোলে চলে এসেছে। তোজো মায়ের কোলে এবার শুয়ে রয়েছে, এখন কিন্তু তোজো জেগে রয়েছে। বন্ধুরা এই দেখুন বন্ধুরা, এইটি আমার বাড়ির ছোট্ট সদস্য, আমি আদর করে ওকে ডাকি তোজো। আর আমার মা অর্থাৎ তোজোর ঠাম্মি তোজোকে আদর করে ডাকে গোপাল। এরপর বন্ধুরা, ঠাকুরমশাই আবার পূজা শুরু করলেন, পুনরায় পূজা হচ্ছে, মা ষষ্ঠীর পূজা। দেখুন বন্ধুরা, এরপর পুজোর শেষে তোজোর মা প্রত্যেকটি এওকে, যে পাঁচজন মহিলা এসেছিলেন, পাঁচজন এও তাদেরকে খই মুরকি বাতাসা আঁচলে দিয়ে দিচ্ছে। বন্ধুরা, এইভাবেই তোজোর একুশ দিনের ষষ্ঠী পুজো সম্পন্ন হল। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, লাইক এবং কমেন্টের মাধ্যমে তোজোকে আপনারা মন ভরে আশীর্বাদ করবেন, যেন ও জীবনের প্রত্যেকটি বাধা বিপত্তি সমস্ত কিছু জয় করে জীবনে চলার পথে উন্নতির উচ্চ শিখরে পৌঁছতে পারে, এই আশা করব বন্ধুরা আপনাদের কাছ থেকে।
আপনি যদি এখনো পর্যন্ত আমার পূজা রাঙ্গিনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে রাখুন, কারণ পূজা সংক্রান্ত যে কোনো রকম ভিডিও আমি আপলোড করার সঙ্গে সঙ্গেই যেন সেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আর আপনি যদি আগে থেকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ভগবানের সেবায় নিয়োজিত থাকুন, আর প্রেমের সাথে বলুন রাধে রাধে, হরে কৃষ্ণ। ধন্যবাদ।